প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি ভালো আছো স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ ইতিহাসে আজকের ক্লাসে আমি ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কুমিল্লা ভিক্টরিয়া সরকারের কাছে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা লাস্ট ক্লাসে বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করছিলাম এবং বাংলাদেশের ভূপ্রকৃতির প্লাবন সমভূমি অঞ্চলের সাতটা বিভাগ আমরা আলোচনা করেছি আজকে আমরা ওই লাস্ট ক্লাসের ধারাবাহিকতায় অবশিষ্ট অংশ আলোচনা করব বাংলাদেশের প্লাবন সমভূমিকে আমরা জানি যে পনেরোটা ভাগে ভাগ করা হয়েছে আমরা আজকে যে ভাগটা পড়ব সেটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর বহু প্রাকৃতিক অঞ্চল এটা হলো গাঙ্গেয় প্লাবন ভূমি গাঙ্গেয় প্লাবন ভূমি রাজশাহী নাটোর পাবনা ও যশোর জেলার বেশিরভাগ এলাকা সমগ্র কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর মেহেরপুর চুয়াডাঙ্গা জিনাইদ মাগুড়া জেলা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীদপুর মাদারীপুর বরিশাল গোপালগঞ্জ নরাইল খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলার অংশবিশেষ নিয়ে এ অঞ্চলটি গঠিত আমরা এ অঞ্চল ইতিমধ্যে বলেছি যে এটা সর্ববৃহৎ অঞ্চল এর একটা তেইশ হাজার বর্গ কিলোমিটার আয়তন জুড়ে এই অঞ্চল অবস্থিত আর এলাকার মাটি কিছু পলির আধিক্য রয়েছে তবে একে চুনযুক্ত মাটি এবং এই অঞ্চলে বেশি উত্তর এবং পশ্চিম অংশে অগভীরভাবে বন্যা হয় তবে শৈলশিরার শিখর দেশ স্বাভাবিক বন্যার আয়তামুক্ত থাকে তবে পূর্ব দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে বন্যার গভীরতা বেশ হয়ে থাকে গাঙ্গীয় জোয়ার ভাটা প্লাবন ভূমি আরেকটি আমাদের উপবিভাগ আরেকটি উপবিভাগ এই এই অঞ্চলটি হল সাতক্ষীরা খুলনা বাগেহাট পিরোজপুর বরিশালপু ওটুয়াখালী ভোলা জেলার অধিকাংশ এলাকা এবং সমগ্র জালকাঠি বরগুনা জেলা গাঙ্গেয় প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত এই অঞ্চলের আয়তন হলো দশ হাজার নয়শো একাশি বর্গ কিলোমিটার আর এ অঞ্চলের ভূমির উচ্চতার ব্যবধান খুবই কম হয়ে থাকে তার প্রায় এক মিটারও কম হয়ে থাকে আর এখানে ভূমি সাধারণত চুনবিহীন কর্দম জাতীয় দ্বারা গঠিত তবে নিচু ম্যাগনার প্লাবনভূমি ভূমি সংলগ্ন স্থানে আমরা পলিকণা সমৃদ্ধ মাটি দেখতে পাই যাওয়া সামান্য পরিমাণ চুন রয়েছে আর এখানে বন্যার মাত্রা গভীরভাবে সংগঠিত বিশেষ উত্তর পূর্বাংশে গভীরভাবে বন্যা হয় এবং সারা বছর অথবা মৌসুমী ঋতুতে বড় জ্বর সময় অগভীরভাবে এখানে প্লাবন হয়ে থাকে যেহেতু জোয়ার আর ভাটা দ্বারা এই অঞ্চলটি ব্যাপকভাবে প্রভাবিত হয় গাঙ্গের জোয়ার ভাটা অঞ্চলের মধ্যে অন্যতম একটি বিল হলো বিল ডাকাতিয়া এটি খুলনা জেলার উত্তর 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 পূর্বাঞ্চলে অবস্থিত এবং প্রায় ত্রিশ হাজার একর জায়গায় জমি নিয়ে বিল ডাকাতিয়া গঠিত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভূপ্রাকৃতিক অঞ্চল হলো সুন্দরবন অঞ্চল সুন্দরবন অঞ্চলে আয়তন প্রায় ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার আমরা চকরিয়া সুন্দরবন একটা সুন্দরবনের একটা এক্সটেনশন আমরা দেখতে পাই এই সুন্দরবন মূল সুন্দরবন অঞ্চল মূল প্রধানত গঙ্গা নদীর অববাহিকা যে শাখা নদীগুলো এদের অপর্যাপ্ত কার্য এবং ভূমির অবনমনের ফলে এই সৃষ্টি হয়েছে আর বাংলাদেশে খুলনা সাতক্ষীরা বাগেরহাট জেলা আর ইতিমধ্যে আমরা বলেছি যে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে তবে সুন্দর মানে ভারতের কিছু অংশ সুন্দরবন অঞ্চলের অন্তর্ভুক্ত সেটা হলো ভারতের প্রায় ভারত সহ প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবন অঞ্চল আর এটা বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন হিসাবে স্বীকৃত আর ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে দু সরি ১৯৯৭ সালে ছয় ডিসেম্বর স্বীকৃতি লাভ করে এর পূর্বে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে বিরানব্বই সালে একুশ মে আত্রার লড় নিম্ন আত্রায় অববাহিকা এটা আরেকটি ছোট্ট অঞ্চল গুরুত্বপূর্ণ অঞ্চল এটা প্রায় আটশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই অঞ্চলটি নিম্ন আত্রা অববাহিকার মাটিতে কর্দমের প্রাধান্য রয়েছে তবে দোয়াশ দোয়াশ্র উপস্থিতি আমরা দেখতে পাই নিম্ন আত্রায় অববাহিকার একটি অন্যতম বিল হলো চলন বিল এটা পায় অববাহিকা এবং এর সংলগ্ন অঞ্চল জুড়ে এই চলন বিলের উপস্থিতি চলন বিলের আয়তন এক বর্গ কিলোমিটার চলনবিল বাংলাদেশের সর্ববৃহৎ জলাভূমি এবং এটা নারটোর সিরাজগঞ্জ পাবনা এই তিনটা জেলার প্রায় নয়টা থানার মধ্যে নয়টা উপজেলার অবস্থান বাংলাদেশের প্রায় মধ্যবর্তী অঞ্চল আর বিলভ অবস্থিত এটা একশো ছত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দূরে রয়েছে আর এটা প্রায় পুরো এলাকাটাই ভারী কাদা দ্বারা গঠিত এবং এটা পদ্মা এবং ধলেশ্বরী নদীর মাঝখানে ঢাকার দক্ষিণে মুন্সীগঞ্জে অবস্থিত আর এখানে বৃষ্টির সঞ্চিত পানি দ্বারা গভীর মাত্রায় মৌসুমি প্লাবন সংগঠিত হয়ে থাকে আর এখানে যেহেতু এই দুইটা নদীর মাঝখানে হয় আর বর্ষাকালে নদীর পানির পানির আধিক্য থাকাতে এখানকার পানি নিষ্কাশিত হতে পারে না এই বৃষ্টি বৃষ্টির পানি দ্বারা এই জায়গাটায় প্লাবিত হয় আর এল বিলটা প্লাবিত হয় গোপালগঞ্জ খুলনা পিট অববাহিকা গোপালগঞ্জ খুলনা পিট অববাহিকার আয়তন দু বর্গ কিলোমিটার আর এটা পুরো এলাকাটাই একটা মৃত্তিকা দ্বারা গঠিত ভারী পিঠ মৃত্তিকা দ্বারা গঠিত তবে বিল এলাকার উপর দিয়ে প্রভাবিত গঙ্গার শাখা নদীগুলো ও চুনযুক্ত পলিকানা বিশিষ্ট পলল দ্বারা গঠিত পিট অববাহিকার আমরা বাংলাদেশের অন্যতম পিট কয়লা সমৃদ্ধ অঞ্চল বলা যায় এই আর এটা নিম্ন প্র নিম্ন মানের কয়লা এখানে পাওয়া যায় পাওয়া যায় যা জ্বালানির কাজে ব্যবহার করা হয় আর বর্ষা বৃষ্টির পানি দ্বারা গভীরভাবে প্লাবিত হয় আর পিটাবাহিকায় দুটি প্রধান বিল আমরা দেখতে পাই যেটা সারা বাংলাদেশ জুড়ে পরিচিত এক হলো চান্দা বিল ও দুই পাকিয়া বিল চট্টগ্রাম উপকূলীয় সমভূমি অঞ্চল এ এটা এই অঞ্চলটা প্রায় তিন হাজার সাতাশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আর এটা উত্তর ফেনী নদী থেকে শুরু করে ফেনী নদী অঞ্চল থেকে শুরু করে দক্ষিণের মাথাভূমি পর্যন্ত একশো একুশ কিলোমিটার দীর্ঘ বিস্তৃত এটা তবে এটা ডেপথ আট সাত আট কিলোমিটারের মতো হয় তবে কর্ণফুলী অববাহিকা এর গভীরতা এই বিস্তৃতি এটার প্রস্থ ছাব্বিশ কিলোমিটারের মতো হয়ে থাকে আর পার্বত্য এলাকার কাছে মাটি সাধারণত এবং স্থানীয় বালু সমৃদ্ধ তবে অববাহিকায় অধিকতর পাওয়া যায় আর সমগ্র এলাকাটাই আকস্মিক বন্যার শিকার হয় বন্যার মাত্রা এটা জোয়ার ভাটার উপরও অনেক ক্ষেত্রে নির্ভর করে উত্তর ও পূর্ব পর্বত পাদদেশীয় সমভূমি উত্তর এই এটা সিলেট অঞ্চল এবং শেরপুর অঞ্চল এবং এর অন্তর্ভুক্ত হবিগঞ্জ এবং কুমিল্লা এবং ফেনীর একটা অংশ এর এই অঞ্চলের অন্তর্ভুক্ত সমভূমি এটা প্রায় চার হাজার ছেষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত আর এখানে পাহাড়ের কাছাকাছি হতে এলাকায় পলিকণা খুব বানুকাময় আবেক্ষ বিশিষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত এবং আশেপাশের কাদার কাদার আধিক্য রয়েছে কালের কাল বলতে আমরা বুঝি প্রায় পঁচিশ হাজার বছর থেকে পঁচিশ লক্ষ বছর পূর্বের সময়কালকে প্লাস্টোসিন কাল বলা হয় তাই প্লাস্টোসিন কালে আমরা দেখতে পাই যে বাংলাদেশের সোপান সময় তিনটি সোপান এলাকা এটা উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি দুই আমরা পাই মধ্যভাগের মধুপুর ভাওয়ালকর এবং তিন লুকুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল তো এটা কালে গঠিত হয়েছিল বলে ধারণা করা হয় আর এই তিনটা অঞ্চলের সামগ্রিক আয়তন এগারো হাজার চারশো এক বর্গ কিলোমিটার আমরা যেটা বলছিলাম বাংলাদেশের সবচেয়ে বড়ো সোপান অঞ্চলের মধ্যে হলো বরেন্দ্রভূমি অন্যতম এর আয়তন প্রায় সাত হাজার তিনশো সাতাশি বর্গ কিলোমিটার আর বরেন্দ্রভূমি আমরা দেখি যে রাজশাহী জেলা জাপাইনওয়াগঞ্জ জেলা নওগাঁ জেলা জয়পুরহাট তারপরে আমরা বগুড়া জেলার একটা অংশ তারপরে আমরা রংপুর দিনাজপুর এই অঞ্চলটা জুড়েই বরেন্দ্রভূমির আমরা দেখতে পাই আর বরেন্দ্রভূমির মধুপুর করদম নামে পরিচিত প্লাস্টিক পল্লের উপর ভিত্তি করে এটা গঠিত হয়েছে আর এর করদম লালচে বাদামী রঙের জারিত আঠালো কিছুমাত্র দৃঢ় হয়ে থাকে দ্বিতীয় যে অঞ্চলটা আমরা দেখতে পাই সেটা হলো মধু ভহাল মধুপুর গড় ভাল মধুপুর গড় আর বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে ঢাকা অঞ্চলে অবস্থিত এর আয়তন প্রায় তিন হাজার নয়শো সাতাশি বর্গ কিলোমিটার এটা উত্তরে জামালপুর থেকে শুরু হয়েছে এবং টাঙ্গাইল মামেন গাজীপুর ঢাকা ঢাকা শহরের অধিকাংশ অঞ্চল এলা এলাকা ঢাকা শহরের অধিকাংশ এলাকা নারায়ণগঞ্জ মসজিদদের কিছু অংশ জুড়ে এই অঞ্চলটা বিস্তৃত মধুপুর এর মাটির প্রধানত লালবর্ণের এবং মধুপুর গড় কাদামাটি দিয়ে গঠিত আমরা লালমাই পাহাড় বা উচ্চভূমি এটা কুমিল্লা জুড়ে অঞ্চল কুমিল্লা অঞ্চলে অবস্থিত এটা কুমিল্লা শহরের খুব কাছাকাছি এই লালমাই পাহাড়ের দৈর্ঘ্য আট কিলোমিটার এবং এর প্রস্থ চার দশমিক আট কিলোমিটার এর উচ্চতা সর্বোচ্চ ছাপ ছেচল্লিশ কিলোমিটার এবং লালমাই পাহাড়ের উত্তরাংশ ময়নামতি পাহাড় এবং দক্ষিণাংশ লালমাই পাহাড় নামে পরিচিত লাল মায়ের চত্বর লাল চিত্র প্লাস্টেসিন মধুপুর কর্দম দ্বারা গঠিত অন্যান্য ঐশোপান ভূমির মতোই ঐশোপান অঞ্চলের মতোই একই ধরনের মাটির উপস্থিতি আমরা এখানে দেখতে পাই দশের যুগের পাওয়ার আমরা হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় অর্থাৎ প্রায় আটাশের যুগ বলতে আমরা বুঝি প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে থেকে ছাব্বিশ লক্ষ বছর আগের সময়কালকে আমরা যুগ যুগুলো হয় এই টার্শিয়ারি যুগে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছিল হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই পাহাড় উত্থিত হয়েছিল হয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যে পাহাড়গুলো আমরা দেখতে পাই সময় উত্তৃত হয়েছি রাঙামাটি বান্দরবন খগড়াছড়ি কক্সবাজার চট্টগ্রাম জেলার পূর্বাংশ ময়মনসিং ও নেত্রকোনা জেলার উত্তরাংশ এবং সিলেট জেলার উত্তর উত্তর পূর্বাংশ এবং মৌরভীবাজের হরিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড় এর অন্তর্ভুক্ত এই অঞ্চলের অন্তর্ভুক্ত এই অঞ্চলের পাহাড় এই অঞ্চলটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করে আলোচনা করতে পারি তিনশো মিটার কম উচ্চতার স্বল্প উচ্চতার পাহাড় সময় এক দুই অধিক উচ্চতার পাহাড় সময় যেটা তিনশো মিটারের চেয়ে বেশি হয়ে থাকে স্বল্প উচ্চতার পাহাড় সমূহ মূলত উঁচু পাহাড়ের মধ্যবর্তী স্থান বা বহির্ভাগ জুড়ে অবস্থিত এই পাহাড় সাধারণত গঠিত হচ্ছে বেলে পাথর এবং করদমশিলা রূপ দ্বারা গঠিত আর এটা সাধারণত এই পাহাড়ের উচ্চতার সত্যি তিনশো কিলোমিটারও কম এটা সিলেট এবং চট্টগ্রাম পার্বত্য ছোট অঞ্চল এবং আমরা শেরপুর জেলায় এই ধরনের পাহাড় দেখতে পাচ্ছি আর অধিক উচ্চতার পাহাড় আমরা মূলত পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম এবং মৌলভীবাজার দেখতে পাই এই এককটির আয়তন প্রায় দশ হাজার তিনশো চব্বিশ বর্গ কিলোমিটার আর এখানে মাটি সাধারণত সুদৃঢ় কর্দমশিলা পলিপথর ও পাথরের উপস্থিতি আমরা দেখতে পাই এ অঞ্চলে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ যেটা তাজিংডন বা বিজয় নামে পরিচিত অবস্থিত এটি এটি বান্দরবন জেলার রৌমা উপজেলা সাইচল পর্বতশালীতে অবস্থিত সরকারি হিসাবে এর উচ্চতা কাজিং ডানোর উচ্চতা এক হাজার দুইশো মিটারের মতো তবে ইদানিং এই উচ্চতাটা নিয়ে প্রশ্ন হচ্ছে অনেকের ধারণা করেন ইদানিং বেসরকারিভাবে বলা হচ্ছে যে সাকা হাফং বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যেটা থানচিতে অবস্থিত তারপর হচ্ছে মোদকমহল দুমলং যোগী হাফাং কেউ কারড এটা সরকার হিসেবে কেউ কারড দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় আর সাফা হাক সাফা উচ্চতা এক হাজার ছাপ্পান্ন মিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় আমরা এই দুইটা ক্লাসে বাংলাদেশের ভূপ্রকৃতি আলোচনা সমাপ্ত করে তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে বাসায় অবস্থান করবে সবাইকে ধন্যবাদ